আসসালামু আলাইকুম। গ্যালাক্সি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দেশ বিদেশের বিভিন্ন ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাড়িতে প্রাচীর দিতে গাছ থেকে শুরু করে টিন ইট ইত্যাদি ব্যবহার করা হয়, তবে কখনো টেলিভিশন সেট দিয়ে বাড়ির চারপাশে প্রাচীর দেওয়ার কথা কেউ কি শুনেছেন? এমনই কাণ্ডই করেছেন ভিয়েতনামের হন থম দ্বীপের এক বাসিন্দা। তিনি বাড়ির প্রাচীর নির্মাণ করেছেন পুরনো টেলিভিশন সেট দিয়ে। হন থম দ্বীপের রাস্তার পাশে এ বাড়ি দিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হইচই পড়ে যায়। থানাথিয়ের নামে এক ফেসবুক ব্যবহারকারী সম্প্রতি বাড়িটির কয়েকটি ছবি তুলে কং ছা চো নামের একটি গ্রুপে পোস্ট করে, এরপর ছবিগুলো ভাইরাল হয়। তবে বাড়ির মালিকের নাম প্রকাশ করেননি ওই ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে প্রাচীরের প্রশংসা করেন, এটাকে তার ভিন্নধর্মী উদ্যোগ এবং পুরনো জিনিসের ব্যতিক্রমী ব্যবহার বলেছেন। কেউ কেউ সমালোচনা করেন, কারণ টেলিভিশনের কাজ অন্যান্য যন্ত্র শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে, বিশেষ করে পরিবেশ বিষয়ে সচেতন মানুষ এটাকে ক্ষতিকর বলেছেন। কারণ টেলিভিশনে ক্যাথোড রে টিউব, ক্ষতিকর পারদ এবং সীসা থাকে, যা সব পুরনো টেসের থেকে সহজে পরিবেশের সাথে মিশে পরিবেশ দূষিত করতে পারে। তবে প্রশংসা বা সমালোচনার মধ্যেও বাড়িটি বেশ সাড়া ফেলেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং সত্য প্রচারে সবসময় আমাদের সাথেই থাকুন।